হয় ন্যাশনেল হাইওয়ে 37-এর উপর উপস্থিত আছো ডিব্রুগড়ের নালিয়াপুল অঞ্চলত। আর পানির যে কমুয়া প্রক্রিয়া আসে ডিব্রুগড় পৌর নিগমের ডিব্রুগড় প্রশাসনের সেই কমুয়া প্রক্রিয়ায় বিশেষ কাম করা নাই, যদিও অকনমান পানি আসলে কমিছে বলে কব লাগিব। আর এই ধরনের বৃহৎ যে মেশিন আছে পৌর নিগমের ওসর, সেই পৌর নিগমের মেশিনও বর্তমান সময় ব্যবহার করা হয়েছে। নিগমের কাম কাজব পৌর নিগমের লোকসকলে চোয়া চিতা করেছে, যথেষ্ট সংখ্যক লোকের ভিড় সমাগম, প্রবল সুত সুতর মাজত এইদরে আসলে লোকসকলে কাম করা সহজ কথা নহয়। আমার লগত উপ মেয়র আছে, আমি উপ মেয়রের ওসর যাবলে যত্ন করিম, তেও আছে, তেও এই বিষয় সমূহ তদারক করে আছে। আর পৌর নিগমের যথেষ্ট লোকে কাম করে আছে। এইটো আসলে মই সেই দৃশ্য প্রথমতে দেখাই লৈছো, ইয়া আসলে ডিব্রুগড়ের যেটি টাউন প্রটেকশন ড্রেন DTP ড্রেন, সেই ড্রেনটির উপর এইদরে ন্যাশনাল হাইওয়ে পার হয়ে গেছে। আর ড্রেনটির এই অংশ খান্দি ন্যাশনাল হাইওয়েটি দুভাগ করে দিয়া হয়েছে, যাতে পানিখিনি ওলাই যায়। এই পানি বাগান অঞ্চলের পর আহিছে বলে ধারণা করা হয়েছে। যথেষ্ট বরষুণের কোনো প্রকোপ নাছিলে, বরষুণ নাছিলে, যথেষ্ট রোদ এইকেদিন, কিন্তু তার মাজতো এইদরে আসলে পানি হয়ে থাকা বিষয়টি যথেষ্ট চিন্তনীয়। তার পাছতে তদারক করেছে, আর তদারক করার পাছতে আমি উপ মেয়র আছে, আমি উপ মেয়রের কথা পাতবলে যত্ন করিম। পানির সমস্যার সমাধান কিমান দিনত সমাধান হব? সমাধান তো আমি নিজে কব নয়, এই প্রাকৃতিক বস্তু এটা। ইয়াত ডিব্রুগড়ের বাকি জায়গার পানি নাই, এটা অঞ্চলের পানি আছে, কারণ হঠাৎ না বরষুণ না কিবা মেঘে হেৰি কৰিছিল, হঠাৎ 1.5-2 ফুট যেটা পানি বাড়ি গেল, তেতিয়া আমার কোনো উপায় না থাকার আমি রাস্তাটা খান্দিবলগিয়া হল। ইয়ার কালভার্টর তলত জাম আছে বলে আমি ভাবি আছো, কিন্তু মানুষ আমি সোমাব পৰা নাই প্রথম কথা। আর কালভার্ট যেতিয়া এই কালভার্টর উপর একচুয়ালি কালভার্ট ওখ করব লাগছিল, কোনে বনাইছে রাস্তাটা মই নাজানো, কিন্তু রাস্তাটো কালভার্টর উপর রাস্তা, কালভার্টর উপর রাস্তা বনাওতে বনাওতে কালভার্ট ডুব পানি কোপা যাব, এখানে উপায় না, এখানে এনে ভাঙিব কারণে আমি চেষ্টা করি। পানির সোর্স তো কত কোর পর আইছে? সোর্স আমি বরষুণ তো নাই, তো আপনি জানে বরষুণ তো আমি কোর পর আমি ধরব পার না। আমি ভাবিছো এখানে বাগানের পানি এখানে বেশি আইছে, একচুয়ালি যাব লাগছে মাইজানের যেটা পাম্প আছিল, পাম্প কেটা 3 দিন ধরে চলা নাছিল নাকি? না না, পাম্প চলি আছে, পানি না থাকলে পাম্প কত চলিব? পাম্প তো চলিবলে তো পাম্পর দুই একটা মেশিনের অঙ্গ বিকল আছিল বলে আমি জানিও নয়। এক নম্বর পাম্পটা অল্প কিনা অসুবিধা আসে, কিন্তু অসুবিধা থাকলেও একটু দিদা হওয়া নাছিল, কারণ তাত পানি নাছিল। এটা পানি তো আমি ডাইভার্ট করবলে এখানে চেষ্টা করছি, আর এটা আমি আরো অল্প খান্দিব কারণে চেষ্টা করি। এ আছিল উপ মেয়র উজ্জ্বল ফুকন, আর তদারক করে আছে, পৌরসভার টিম এটাই কাম করে আছে। আর এই সকল লোক আছে, ক্ষোভিত লোক আছে, আমি তাদের কথা পাতিম। বাইদেউ কি কব, পানি কমিছে না? এতিয়া 24-27 ঘন্টা মান হল, কালি ৰাতিপুৱা 11টাৰ পৰা কিবা কি কাম কৰি আছে নাজানো, সবে আহিছে ফটো উঠাইছে, ষ্টাফবিলাকে কালি ৰাতি চাইছো এইবিলাক ফটো উঠাই লৈ গৈছে, অকণমানো পানী কমা নাই ঘৰত, এতিয়া 1 হাতো পানী আছে, এতিয়ালৈকে টিউবৱেলটো আধা ডুবি আছে, গতিকে আমাৰ ইমানেই কষ্ট হৈছে। খোৱা পানী চানি একো নাই, টিউবৱেলত আধা টিউবৱেলতকে বেছি পানী, ঘৰত আপুনি গৈ আমাৰ অৱস্থা চাব পাৰে। আমি গোটেই রাইজ বহি যাম রাস্তাত, এইটো যদি একশন নলয় আর কি ঘন্টার ভিতর কাম খিনি হেক করব, আমাকে আশ্বাস দিয়ে লিখে দিও হয়েছে আপনাদেরকে গিয়ে নাই যে চেক করব পারে, চেক করব পারে নাই, বিছনা তিতি গেছে গোটে রাতে, কারেন্ট সারেন্ট একো নাই, ঘর আমার 1 হাতো পানি, এতিয়ালৈকে আপনি চাব পারে পানি নাই, কোয়া লেট্রিন যাব নোৱাৰিছো, লেট্রিন ফুল কৃত্রিম বানৰ পৰা নিৰাময় ব্যৱস্থা চলি আছে, কিন্তু ৰাইজে কব খুজিছে কোনো ধৰণৰ সলিউশন হোৱা নাই, পানী কমা নাই, আৰু পানীয়ে তেওঁলোকৰ ঘৰৰ যি অৱস্থা সৃষ্টি কৰিছে সেয়া অবৰ্ণনীয়। তেওঁলোকে কৈছে খাবলৈ এটোপাল পানী নাই, টিউবৱেলত পানী নাই, যে টিউবৱেল মাৰি সৰ্বসাধাৰণ ৰাইজে খায় সেই পানী
টিউবওয়েল পানিত বুড় গেছে, যৌচাগার আছে বা ঘরের ভিতর যসবাব আছে নষ্ট হয়েছে, কোনো ধরনের সলিউশন ইয়ার ওলা নাই। এইখানে সময় ডিব্রুগড় আবেলি পরিবেশ দেখাইছো, যাওয়াতো আবেলি এটা দিনের এই যবধান 27-28 ঘন্টা বলে রাইজে কব কৈছে, এইখানে সময়ত এই 27-28 ঘন্টা যেলকে ডিব্রুগড়ের যে ন্যাশনাল হাইওয়ে কাটি এই যে সলিউশনের ব্যবস্থা করলে কিন্তু তার কোনো ধরনের সমাধান রাইজে পোৱা নাই বলে এইখানে সময় নালিয়া পুলের রাইজে কৈছে। পরবর্তী সময়ত ইয়ার কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, রাইজে যথেষ্ট রাইজ ক্ষোভিত হয়ে আছে আর কৈছে ইয়াত প্রতিবাদ এই কার্যসূচী গ্রহণ করিম বলে কব কৈছে। অবশ্যই জেলা প্রশাসন আর এই ব্যবস্থা যদি নিরাময় হয় হয়তো তেনে ধরনের পরিবেশের সৃষ্টি নহব বলে আমি কামনা করছো। এইখানে সময় নিউজ 18-র দর্শকক ডিব্রুগড়ের নালিয়া পুলের আবেলির দৃশ্য দেখাইছো, যত কৃত্রিম বানত কক বকায় আছে সর্বসাধারণ রাইজ।